হ্যালো বন্ধুরা ফ্লিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু বলে আজকে তোমাদের ভিডিওতে দেখাবো অনেক বন্ধুদের কমেন্ট যে থ্রি ডি যে আছে সেটা দেখাবার জন্য তাতে কী কী প্রসেস আছে কী ধরনের আমরা এই টেক্সট নিয়ে কাজ করতে পারি অনেক ধরনের ব্যাপার আছে প্রসেস আছে সেগুলোই তোমাদের দেখাবো তোমরা সবাই জানো আমার আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে সেই যে সমস্ত নতুন বন্ধুরা আছে যারা পড়াশোনা থেকে ক্যাডিয়ানে আসছে বা আদার্স অন্য জব থেকে ক্যাডিয়ানের কাজটা শিখতে চায় তাদের জন্য অনেক হেল্পফুল আমার চ্যানেল যারা আমাকে জানে যারা আমাকে বোঝে অবশ্যই তাদের বলতে লাগবে না তোমরা যারা নিউ তাদের তোমরা অবশ্যই তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো আমার চ্যানেল সব ধরনের ভিডিও আছে টোটাল ক্যাড ইনস্টিটিউটের টোটাল ইনফরমেশান আছে এখন যে সমস্ত ক্যাড ইনস্টিটিউটগুলো ফ্রড হচ্ছে বা বিজনেস করছে তাদের জন্য ইনফরমেশান দেওয়া আছে আর যারা কাজ শিখতে চায় তাদের জন্য তো ভিডিও দেয়া আছে ক্লাস ওয়ান থেকে চলো ভিডিও শুরু বাবাকে তোমাদের বললো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউভিউ তোমাদের প্রত্যেকে বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো দেখো সত প্রথমে বলে দিই চলো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো আমি একটা এই রেক্যাঙ্গের নিলাম রেক্ট্যাঙ্গেল নিয়ে সেন্টার করলাম জিরো এন্টার থার্টি এন্টার থার্টি এন্টার তিরিশ বাই তিরিশ একটা কার্ড নিলাম রেক্ট্যাঙ্গেল গছে স্কোয়ার এটা আমি প্যাচ করে নিচ্ছি পি এ ঠিক আছে প্যাচ করে নিচ্ছি অনেক রকমের যে জিনিসেরাম পায়ে করে নিতে পারে কোনো ব্যাপার না দেখো এটা আমি একটা সারফেস বানিয়ে নিলাম এবার আমরা কী করবো এটা ধরনের করা যায় কেউ যদি সারফেস নিয়ে করতে চায় সারফেসটা এক ধরনের ম্যাশ হবে আর যদি কেউ সলিড নিয়ে করতে চায় সলিড নিয়েও হবে ঠিক আছে দুটো নিয়েও করতে পারে যার যেটা সুবিধে মনে হবে সে সেটা করবে আমি সারফেস নিয়ে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে সলিড নিয়েও তোমাদের দেখিয়ে দেবো চলো এখানে আমি এই আর্টে যাবো দেখো এখানে যে এখানে সব ধরনের টুলস আছে দেখতে পাচ্ছো আর্টে যাবো আর্টে গিয়ে দেখো এখানে টেক্সট টু বিল্ডার ঠিক আছে টেক্স টু বিল্ডার যে আছে এই টেক্সট টু বিল্ডারে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো দেখো এটা আমাদের আইটেম আছে এখানে ইমেজ আছে এখানে ইমেজে সব ধরনের আমাদের যে টু যে সব ধরনের যে ইমেজের যে নেচারগুলো থাকে সেটা তোমরা দেখতে পাবে আগে আমরা এটা সিলেক্ট করে নিয়ে এখানে এটা সিলেক্ট করলাম দেখো তারপরে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এটা সিলেক্ট করব দেখতে পাচ্ছ এখানে তোমরা অনেক রকম ইমেজ আছে দেখো তোমরা বুঝতে পারবে তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা কিন্তু সেইভাবে কাজ করবে ঠিক আছে দেখো প্রচুর ইমেজ আছে এই এই যে টেক্সটুর যে কাজ হিসাব মতো এগুলো আমরা যে অ্যান্টিক কাজ করি অ্যান্টিক অ্যান্টিক এক্সপোর্টের যে কাজ করি এই অ্যান্টিক এক্সপোর্টের কাজে কিন্তু আমাদের এই ধরনের টেক্সটুর অনেক কাজ বানাতে হয় সেটা যারা অ্যান্টিক কাজে এক্সপোর্টের কাজ করে তারা কিন্তু এগুলো বেশি ব্যবহার করে ঠিক আছে তো চলো আমি তোমাদের এই এটা আগে দেখে দিচ্ছি সিলেক্ট করছি এখানে দেখো সিলেক্ট করছি লো মিডিয়াম হাই তিনটে আছে ঠিক আছে দেখো আমি হাইটা করলাম এই যে দেখো এখানে যে ডিজাইনটা এই যে দেখো এটা তোমরা দেখেছ নিশ্চয়ই এমনি এখন সিলভারে বা অ্যালবোনিয়াম যে হয় সিলভারে বা লোহার জল যে ধরনের হয় সেটা এটা হচ্ছে সে তার সেপ ঠিক আছে জাল জাল বলছে যেটা আছে এটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখাচ্ছি এখানে যে এগুলো আছে দেখো এখানে তিনটে আছে এখানে দেখো এই যে তোমাদের বলি অনেক ভিডিওতে বলেছিলাম যে ম্যাট্রিক্স আর আইন মধ্যে তফাৎ কি আছে দেখো ম্যাট্রিক্সে দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জিনিস দেখো পাঁচ রকম মানে পাঁচটা পাঁচ রকমভাবে বুঝিয়েছে দেখো এটা কালার কালার দিয়ে দিয়েছে দেখো এই দুটো একই আছে কিন্তু এটা এরকম দেখাচ্ছে দেখো ইয়েলো আর এটা দেখো সোজা সোজা দেখাচ্ছে এটা আড়ে আড়ে দেখাচ্ছে এটা ওপর নিচে দেখাচ্ছে আর এটা হচ্ছে রোটেডের ঠিক আছে আমরা তোমাদের স্কোয়ার নিয়ে কেন দেখাচ্ছি দেখো এটা আমি স্কোয়ার নিয়েছি দেখো এটা কিন্তু স্কোয়ার আছে প্রত্যেকটা স্কোয়ার আছে প্রত্যেকটা স্কোয়ারে দেখো এটা আমাদের রোটেট করা ধরো এটা আমি রোটেট করবো এটা কিন্তু সোজা সোজা আছে দেখো এটা এরকম আছে এই যে এই যে নেট ইমেজটা দেখো ইমেজটা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে ইমেজটা আছে এটা এরকম আছে এরকম আছে সেই কারণে এটা দেখো এটা প্রথমে ক্লিক করছি এর এটা কমবে দেখো এই যে লম্বাটে ভাবটা আছে সেটা কমবে দেখো দেখতে পাচ্ছ দেখো এর কাজ কিন্তু দেখো আর এটা দেখো সিলেক্ট করছি এটা কমাচ্ছি ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পড়েছ এবার এটা সিলেক্ট করছি এটা জিরোতে আছে জিরোতে আছে আমি দেখো একটু একটু করে বাড়াচ্ছি এটা দেখো কিরকম ঘুরছে দেখতে পাচ্ছ তোমরা এটা কাজ হলো রোটেট ঠিক আছে এটার কাজ হল রোটেড রোটেট এই যে ডিজাইনটা যে আছে জালের যে ডিজাইনটা দেখতে পেলে তোমরা আগে এরকম সোজা সোজা ছিল এটা টোটাল কিন্তু রোটেটের অপশান তোমাদের যে যেরকম যা রোটেট দরকার সেই হিসেবে এখানে দেখো নাম্বার শো করছে এতেও নাম্বার শো করবে দেখো এখানে এটা থ্রি এটা থ্রি বাদ বাকি এটা দেখো ফিফটি নাইন পর্যন্ত রোটেট হয়েছে এটা পুরো রোটেট হবে এখানে তোমাদের যতটা দরকার সেই মতনভাবে কিন্তু তোমরা করবে তোমাদের সেইভাবে কাজ করে নেবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা আমি জিরোতে করে দিলাম যাতে তোমরা সেই মতনভাবে এটা থ্রি এটা থ্রি দুটো থ্রি আছে দেখো এটা যেইভাবে আছে আমি সেইভাবে করে দিলাম এবারে এটা দেখো এটা হচ্ছে আমাদের ডাউনটা এটা ডাউনটা এই যে ব্ল্যাক গোছের যেটা আছে দেখো এটা ডাউনটা এখানে দেখো তোমরা বুঝতে পারবে এটা আপডাউনের ব্যাপার আছে এটা দেখো ব্ল্যাকটা যেটা আছে এটা হচ্ছে ডাউনের ডিপ আর ইউলোটা দেখো এটা ওপরের ওপরের যেটা খাল যেটা সেইটা আমি তোমাদের এই জিনিসটা বোঝাচ্ছি দেখো এই যে দাগ দাগ আছে যেটা জালের মতন যেটা দেখাচ্ছে এটা কম বেশি হওয়ার ব্যাপার আছে তোমাদের আমি দেখাচ্ছি এটা দেখো মাইনাস করছি দেখতে পাচ্ছ নিচে মাইনাস হচ্ছে দেখো নিচে কিন্তু এটা লেভেল আছে এখান থেকে তোমরা বুঝতে পারবে এখান থেকে কিন্তু তোমরা সেই মতনভাবে বুঝতে পারবে এটা হচ্ছে নিচের ডিপ এটা নিচোর ডিপ বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু এটা ডিপ হচ্ছে এটা নিচোর ডিপ হচ্ছে দেখো এটা আমি কমে দিচ্ছি দেখো সারফেস হচ্ছে এইটা দেখো এখানে বুঝতে আছে এখানে একটা দাগ আছে বর্ডার আছে এটা কিন্তু সারফেস ঠিক ঠিক দেখতে পেলে এটা এবারে এটা হচ্ছে কমানো বা এটা হচ্ছে ওপরের যে এটা এই যে অংশটা দেখো দেখো এবারে কমছে দেখতে পাচ্ছ এটা কাজ হচ্ছে যে এই যে ডিজাইনটা যে আছে ডিজাইনটার হাইট কম বেশি করা এই যে অপশানটা দেখো ডিজাইনটা হাইট কম বেশি করা ঠিক আছে দেখো একদম পুরো হালকা হালকা এটা নিশ্চয়ই বুঝতে পারছ কম বেশি করা এটার কাজ হলো এটা এটা হচ্ছে ডাউনে এটা হচ্ছে আপে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবারে এটা তোমাদের আমি সারফেসের মধ্যে দেখালাম ঠিক আছে এটা কিন্তু সলিডের মধ্যেও করা যেতে পারে এটা রাইট ক্লিক করে দিচ্ছি দেখো একটা সারফেস আছে একটা ম্যাশ আছে রাইট ক্লিক করে দিলে কী হবে এটা সারফেস যেটা ছিল যেহেতু আমি সারফেসটা সিলেক্ট করে সারফেস নি সারফেসের ওপরে এটা করি মানে তৈরি করেছি তো সার্ফেস থেকে যাবে এটা সারফেসটা ডিলিট করলাম এটা কিন্তু এক ধরনের ম্যাশ আমরা যে স্টিল করি যে ম্যাশ করি সেইটাতে ম্যাশে পরিণত হয়েছে এটা কিন্তু তোমরা কিছু করতে পারবে না এটা কিছু কাজ করতে পারবে না ঠিক আছে এবার কন্ট্রোল জেড করছি ঠিক আছে কন্ট্রোল কন্ট্রোল জেড করছি কন্ট্রোল জেড করে ম্যাচটাকে আমি ম্যাচটাকে ডিলিট করবো ম্যাচটাকে ডিলিট করলাম এবার তোমাদের সলিটে যাচ্ছে ঠিক আছে এটা ধরো সলিড করলাম এটা আমি তোমাদের সলিড করে বজাচ্ছি ধরো মাইনাস পয়েন্ট সিক্স এন্টা ঠিক আছে এটা ধরো মাইনাস সরি এটা পয়েন্ট সিক্স ঠিক আছে এটা পয়েন্ট সিক্স একটা সলিড ঠিক আছে এই সরিডটাকে আমি আবার এখানে দেখো এই জিনিসটা আবার তোমাদের দেখাবো এখানে ক্লিক করব দেখো এটা সলিডের ওপরে সলিডের ওপরে কিন্তু এসেছে দেখতে পাচ্ছ এখানে লো করা আছে আমি এটা তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম এখানে লো মিডিয়াম হাই তিনটে আছে আমি এটা হাইয়েতে করছি ঠিক আছে দেখো এটা কিন্তু আমি সলিডে ওপরে করছি দেখো দেখতে পাচ্ছ সলিডের ওপরে কীরকম ডিজাইন আসছে এটা আমি এটা দেখো নিচু দিকে আছে উপর দিকে আছে ডবলে আছে কারণ এটা অনেকটা মাইনাসে আছে তো এটা আমি কমিয়ে দেব বাড়িয়ে দিচ্ছি এটা এটা দেখো কমানো বাড়ানোর ব্যাপার আছে তোমাদের বলেছিলাম এটা যে হিসেবে তোমরা যেরকম মেজারমেন্ট করে কাজ করবে দেখতে পাচ্ছি এটা তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এটা সেই মতনভাবে দেখাচ্ছি এটা যত মাইনাসের দিকে করবে ডিজাইনটা সেইভাবে টোটাল সরিটের উপরে করছে এটা ঠিক আছে এটা অনেক বাড়া হয়ে গেছে অনেক বন্ধুদের এটা রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা দিলাম যদি তারা কিছু হেল্প পায় বা তারা কিছু শিখতে পারে বা তাদের যদি কোনো উপকারে লাগে অবশ্যই তারা এই টু নিয়ে কাজ করতে পারে তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা সেই মতনভাবে কাজ করবার চেষ্টা করবে বারবার বলছি দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সলিড নিয়ে টোটাল কায়দা করছি সলিড উপরে টোটাল কায়দা করছি এটা দেখো এটা হচ্ছে ভেতর দিকে ডিপ পড়ছে এটা আমি টোটাল মাইনাসে করছি যেহেতু ভেতর দিকে ডিপ হচ্ছে এটা যদি আমি বাড়িয়ে দিই দেখো আমি কম এখন মাইনাসের দিকে করছি এটা ভেতর ডিপ হচ্ছে দেখতে পাচ্ছ এটা যদি আমি এই দিকে বাড়িয়ে দিই টোটাল কিন্তু এটা দেখো উপর দিকে ডিপ হচ্ছে ঠিক আছে নিশ্চয়ই তোমরা এটা এটা কিরিক করলাম দেখো এটা হচ্ছে সেইভাবে সেইভাবে আমি এটা সলিডের ওপরে তোমাদের দেখালাম এবারে তোমাদের আমি অন্য কিছু কাজে বা একটা রাউন্ড গেছে ব্যাঙ্গেলের শেপের তোমাদের ওপরে দেখাবো ঠিক আছে এটা আমি দেখো এটা ম্যাশ হলো একটা কিন্তু ম্যাশে তোমরা যাই কাজ করো না কারণ একটা ম্যাশে পরিণত হবে কন্ট্রোল জেট করছি দেখাচ্ছি দেখো আমি এই কিন্তু এটা সলিড নিয়ে তোমাদের দেখিয়েছি সলিডের ওপরে কিন্তু এটা একটা সেইভাবে যে আমাদের টু যে কাজ থ্রি ডি সেটা পরিণত হয়েছে এটা তো এখানে তোমাদের যেটা যে ডিজাইনটা দেখালাম এটা শো করছে এবার আমি টোটাল টোটাল একটা রাউন্ডের ওপরে দেখাও তোমার তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে চলো এটা আমি সাইডে কপি করে রাখছি কপি নয় আমি মুখ সরিয়ে রাখছি চলো একটা আমি সার্কেল নিচ্ছি সার্কেল নিয়ে জিরো এন্টার চলো ফিফটি এম নিয়ে নিচ্ছি দেখো এটা আমি একটা পঞ্চাশ এম একটা সার্কেল নিলাম এটার ওপরে আমি ডিজাইন সেমি ডিজাইন তোমাদের দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা কি কী ধরনের অপশান বা আমাদের কোন মানে কোন প্রসেসে করলে কোন ডিজাইনে পরিণত হবে সেটা তোমরা সব সবাই বুঝতে পারবে দেখো এই টুলসে যাবো টুলসে গিয়ে দেখো এখানে প্রোফাইল প্লেসার আছে ঠিক আছে সিলেক্ট করবো এটা আমি দেখো এখানে এই যে জিনিসটা আছে এটা তোমরা সেই ভাবে তোমাদের এখানে অনেক শেপ আছে দেখো এডিট দেখিয়ে দিচ্ছি দেখো এখানে অনেক রকম শেপ আছে তোমাদের যেরকম যা দরকার সেইভাবে কিন্তু তোমরা সেই মতনভাবে কাজ বানিয়ে নিতে পারবে মানে শেপ বানিয়ে নিতে পারবে নেচার বানিয়ে নিতে পারবে দেখো এখানে যেটা দরকার সেটা সিলেক্ট করে ঠিক আছে এটা আমি হালকা করে নিচ্ছি ভালকা করে নেওয়ার পরে দেখো অল্প করে শর্ট করে নিলাম শর্ট করে নিলাম এবার আমি এটাকে এখানে দেখো সুইফট ওয়ান আছে এটা সিলেট এটা সিলেট এন্টার এন্টার ঠিক আছে এটা কিন্তু একটা সলিডে পরিণত হলো ঠিক আছে দেখো এটা কিন্তু সলিডে পরিণত হলো তোমরা যদি সলিডের ওপরে করো যেটা তোমাদের দেখালাম এটা কিন্তু সলিড হবে এর ওপরে আমি একটা তোমাদের দেখাচ্ছি সিলেক্ট করছি এই টেক্সট টু বিল্ডারে যাব আগে আইটেমে সিলেক্ট করবো ঠিক আছে দেখো এখানে আমি ওই ডিজাইনটাই দেখাবো তোমাদের আরও এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকম ডিজাইন আছে দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা রকমের ইমেজ আছে তো তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেই হিসেবে বানিয়ে নিতে পারবে দেখো চলো এটা আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছ এটা এখানে একটা এরকম পরিণত হয়েছে একটা এইদিকে পরিণত হয়েছে তো হাইটা করছি দেখো এবারে তোমরা বুঝতে পারবে এখানে ভালোভাবে বুঝে নাও দেখো এইটা হচ্ছে এটা দেখো এই যে এই সব একটা হচ্ছে এটা শো করবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এই যে এই দিকের অংশটা এইটা শো করছে এটা শো করছে আর এই অংশটা দেখো এই যে এইটা 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 দেখো এইটা এইদিকে এরকম ব্যাপার আছে আর রোটেটের ব্যাপার তো তোমাদের বললাম রোটেটের ব্যাপার কিন্তু এইটা এটা তোমরা যদি এটা জিরোতে আছে এখন সোজা সোজা আছে দেখতে পাচ্ছ এটা টোটাল যে আমি সলিডটা করলাম যে গুলোটা একটা করলাম যে ব্যাঙ্গেলে যে গুলো হচ্ছে যেটা সুইপ টু সরি সুইপ ওয়ান নিয়ে করলাম যেটা সার্ফেস সলিড সেটা ওপরে কিন্তু এই জিনিসটা হচ্ছে ঠিক আছে সেই কারণে দেখো ভেতরে আর বাইরে কিন্তু একই আছে এটা কমাচ্ছি এটা যত বাড়াবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এটা বাড়াচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু ঠিকই আছে এটা একই আছে আগের মতন এটা কিন্তু ছোটো হয়েছে দেখো এটা আমি আরও বাড়াবো দেখতে পেলে তোমরা দেখো এইগুলো কিন্তু কম বেশি হয়ে গেছে এবারে এটা দেখো এটা বাড়াবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আর এটা কম বেশির ব্যাপার আছে তোমাদের বললাম যেটা এটা ঘাঁজে বেশি পরিণত হচ্ছে দেখো বুঝতে পারছো তোমরা এটা কিন্তু দেখো এটা আমি ডিপটা কমিয়ে দিয়েছি যে হাইটের যে ডিপটা মানে হাইটের যে এটা সেটা আমি এটা আমরা ভেতর দিকে মুড়ছে e 네, 또 왔죠? দেখতে পাচ্ছ তোমরা এটার কাজ হলো এরকম তো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো এটা একটা ম্যাশ গোছের একটা ম্যাশ আছে একটা দেখো সলিড আছে দেখতে পাচ্ছ এম ধরনের কিন্তু টেক্সট ট্যুর অনেক কিছু ব্যাপার আছে তো আমি যে ধরনের তোমাদের ক্লিয়ার যে অপশান বলো বা বাকি যে কাজের প্রসেস বলো সেগুলো দেখানোর চেষ্টা করছি এরকম কিন্তু খুব কম চ্যানেলে তোমরা দেখতে পাবে কারণ আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি চাই আমি অ্যাকচুয়ালি টেক্সট ট্যুর নিয়ে বেশি কাজ করি না আমার এই ধরনের এই টুলস নিয়ে বেশি কাজ হয় না আমি যে জায়গায় কাজ করি যে জায়গায় জব করি এসব মতো আমার মোটামুটি এগুলো না কাজ এগুলো এই টুলসগুলো না নিয়ে করলেও চলে যাবে ঠিক আছে এগুলো তোমাদের প্রথমেই বললাম যারা এক্সপোর্টের কাজ করে অ্যান্টিক গোছের অ্যান্টিক স্টাইলে কাজ করে এই টেক্সট কিন্তু অনেক সবার কাজ হয় টেক্সট টু যে বিল্ডার আছে এই টেক্সটুতে অনেক সবাই কাজ করে তো যাদের যেরকম রেকমেন্ড থাকে সে সেইভাবে ইউজ করতে পারে এগুলো ব্যবহার করতে পারে অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা দিয়ে দিলাম সেই জন্য তোমাদের বারবার বলা তোমরা একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো যাতে আমার চ্যানেলের সমস্ত যে ভিডিও আছে সেগুলো যাতে জানতে পারুক আমার ভিডিও দেখে যদি কেউ একটু অন্তত হেল্প মানে হেল্পফুল হয় তারা অবশ্যই তারা কাজ শিখতে পারবে সেইভাবে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা এইস টু তো কাজ শেখার জন্যই কিন্তু ভিডিও দেওয়া তোমাদের যাতে তোমরা কাজ শেখো ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করো হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ শিখবে প্রত্যেকেই বলে থাকি সব ভিডিওতেই আমি বলে থাকি তোমরা বন্ধু বন্ধুদের শেয়ার করবে আমার যদি ভিডিওতে তোমাদের যদি একটু অন্তত হেল্প হয় এটা জানবে যে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে বা আমার যে চ্যানেলের লিঙ্ক তোমরা যদি বন্ধু বন্ধুদের শেয়ার করো অবশ্যই তারা একটা কিছু মানে জিনিস পাবে এটুকু তোমাদের বলতে পারি আমি যেই প্রসেসে যে তোমাদের ভিডিও দেখাই আমার চ্যানেলে সমস্ত ভিডিও আছে তোমরা ইনফরমেশান বলো ক্যার ক্যার ডিজাইনে নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে কোনটা ঠিক কোনটা ভুল তোমরা অবশ্যই সেটা দেখে মাথায় নিও সেভাবে বোঝার চেষ্টা করো আমি চাই তোমাদের ভালো ঠিক আছে তোমাদের ভালোর জন্যে ভিডিও বানাচ্ছি যাতে তোমরা সেই মতনভাবে আগে বাড়তে পারো বিশেষ করে যারা নতুন এই লাইনে আসছে ক্যাট ডিজাইনারে কাজ শেখার জন্য আসছে অনেক বন্ধুদের স্বপ্ন আছে যে আমি ডিজাইনার হব ক্যাট ডিজাইনার হবো পড়াশোনা করে অনেক সবাই এই লাইনে যুক্ত হচ্ছে তো আমি চাই তাদের সেই মতনভাবে শিক্ষা দিতে যতটুকু পারছি চেষ্টা করছি আমার সময় মানে অল্প সময় খুবই অল্প সময় থাকে সেই অল্প সময় বার করে নিই তোমাদের জন্য শুধু কিছু ভিডিও যাতে তোমাদের সেই মতনভাবে আমি কিছু শেখাতে পারি কারণ জবের বাইরে যেটুকু আমার টাইম থাকে সেটুকু টাইম তোমাদের জন্য ভিডিও বানাই আর যতটুকু পারি চেষ্টা করি ভালোভাবে বোঝাবার জন্য যারা সে মতনভাবে বুঝে ভিডিও মনোযোগ দিয়ে দেখে ফলো করে নোট করে প্র্যাকটিস করতে পারে তারা অবশ্যই ভালো কাজ শিখতে পারে যদি তাদের চেষ্টা থাকে তো সম্পূর্ণ কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে এটা অনেক বন্ধুরা মুভি দেখার মতন দেখে দেখবার চেষ্টা করে বা দেখে অনেক সবাই কি করে ফার্স্ট ভিডিও চায় কারণ যে কোনো জিনিস তুমি তোমাকে শিখতে গেলে একটা শর্ট ভিডিওর মধ্যে তুমি কিছু পারবে না শর্ট ভিডিও কোনগুলো হয় ওই মানে অন্য ধরনের যে ক্যাটাগরি ভিডিও থাকে অন্য অনেক সব ক্যাটাগরি ভিডিও থাকে তো শর্ট ভিডিও সব জায়গায় সব কিছুতে চলে না যদি তুমি একটা ভিডিওতে একটু সময় ধরে যদি কিছু দেখে বুঝতে পারো বা শিখতে পারো মানে তার থেকে ভালো জিনিস কিছু হয় না তো সেই কারণে তোমাদের চেষ্টা করি ভিডিওতে মানে শেখাবার যদি আমি তোমাদের কিছু শেখাতে পারি জানবো হ্যাঁ আমি একটু অন্তত তোমাদের জন্য কিছু করতে পারছি আর এটা বলবো তোমাদের তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও যাতে তোমাদের জন্য সব সময় অল টাইম আমি ভিডিও দিয়ে যেতে পারি আজকে তোমরা কতটা কি ভিডিওটা তোমাদের কতটা কি হেল্পফুল হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমরা কতটা কী শিখতে পারছ না পারছো সেটাও আমার জানা দরকার কমেন্টে যে হ্যাঁ যদি একটু কমেন্ট করো কমেন্ট করে জানিও সেই কমেন্ট আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাইকে করার চেষ্টা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর হেল্প তো করেই যাচ্ছি যতটা পারছি চেষ্টা করছি হেল্প করার চ্যালেঞ্জটা সম্পন্ন তোমাদের জন্যই তোমাদের ভালোর জন্য সেই মতনভাবেই আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিছুদিন আগে একটু প্রবলেম হয়ে গেছিলো আগে বলতে যেহেতু আমি দেশে এসেছি তো সেই কারণে একটু কাজের প্রবলেমের জন্য মানে সব জায়গায় একটু একটু মানে কী বলবো চেঞ্জ হয়ে গিয়েছিল পজিশান চেঞ্জ হয়ে গেছিলো সেই কারণে আরও লেট হয়ে গেলো কিছু ভিডিও দিতে তো এবারে চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার সে একটা করে হোক দুটো করে হোক আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিও দেওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করতে থেকো আর বন্ধু বন্ধুদের শেয়ার করতে থেকো অবশ্যই যারা নতুন আছো প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরা ভালো কাজ শিখবে তো বন্ধুরা আবার বলবো তোমাদের তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিশন তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি বন্ধু বন্ধুদের শেয়ার করবে অবশ্যই তাদের একটু অন্তত হেল্প হবে যারা ক্যাডিয়ানের কাজ শিখতে চাইছে আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ